টমেটোর রাজা দীপালি। গাছ মাঝারি আকৃতির, অধিক প্রতিরোধী ও প্রতিকূলতা সহনশীল, ফলে ত্বক মসৃণ ও উজ্জ্বল, ফল পাকার পরও টাইট থাকে, প্রায় এক থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। প্রতি ডালে আট থেকে দশটি থোকা ও প্রতি থোকায় সাত থেকে আটটি টমেটো ধরে থাকে। ফল খুব টাইট, রস ও বীজ খুব কম থাকে। ফল লম্বাটে গোলাকার, ত্বক মসৃণ, আকর্ষণীয় লাল বর্ণের। রোপণের 65 থেকে 70 দিন পর সংগ্রহ করা যায়। একর প্রতি ফলন 55 থেকে 60 মেট্রিক টন হয়ে থাকে। গড় ওজন 160 থেকে 180 গ্রাম। বপনকাল সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, তাই টমেটো চাষে সর্বোচ্চ ফলন ও মুনাফা পেতে চাষ করুন ইস্পাহানি অ্যাগ্রোর হাইব্রিড টমেটো দীপালি।